বলিউডের বহুল আলোচিত জুটি সুস্মিতা সেন ও রোহমান শল 2019 সালের ডিসেম্বরে পথ আলাদা হয়েছিল তাদের তবে ফের একসাথে দেখা মিলল তাদের তবে এটা কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং রোহমান সুস্মিতার সাথে দেখা গেল তার ছোট মেয়েকেও সাথে ঘিরে ধরা ভক্তদের থেকে প্রাক্তন প্রেমিকাকে বাঁচাতে দু হাতে তাকে আগলে রাখলেন রোহমান কেন তাদের বিচ্ছেদ হয়েছিল সে খবর সামনে আনেননি কেউই তবে এদিন তাদের একসাথে দেখে ভক্তদের মন খুশিতে নেচে উঠেছে দুই লাভবার্ডের মিল হওয়ার আশাতেই বুক বেঁধেছেন তারা ছোট মেয়েকে সাথে নিয়ে একটি ক্লিনিক থেকে বের হন সুস্মিতা পাশেই দেখা যায় রোহমানকে আর কাকতালীয়ভাবে দুজনেরই পোশাকে ছিল মিল এরপর সেখানে হাজির হওয়া ভক্তদের সাথে সেলফি তোলেন সুস্মিতা আর তখনই বাড়তে থাকে ভিড় প্রথমে ইতস্তত করলেও পরে এগিয়ে আসেন রোহমান দুই হাত দিয়ে আগলে রাখেন অভিনেত্রীকে গাড়িতে তুলে দেন ভিড় ঠেলে রোহমানের এই ব্যবহার মন কেড়েছে সকলেরই প্রসঙ্গত বিচ্ছেদের খবর জানাতে নিজেদের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছিলেন আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম এখনো বন্ধুই আছি 2018 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই সম্পর্ক যা শেষ হয় 2021 সালে জান্নাতুল দোলনা সময় সংবাদ